হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটি কোনো ফুড রিভিউ না বা কোনো ফুড চ্যালেঞ্জও না, আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও আমি করতে যাচ্ছি। আজকের ভিডিওটি হচ্ছে আনবক্সিং ভিডিও। আজকে যে আনবক্সিং করব, সেই আনবক্সিংটি হচ্ছে একটি গেমিং কনসোল। এই গেমিং কনসোলটি আমি চায়না থেকে অর্ডার করেছিলাম, তো অনেক আগেই অর্ডার করেছিলাম কিন্তু আজকে পেয়েছি হাতে। তো এই আনবক্স করতে যাবো এই গেমিং কনসোলটি। আশা করি আপনাদের সবার এই আনবক্সিং ভিডিওটি ভালো লাগবে। তো এই হচ্ছে গেমিং কনসোলটি। এই গেমিং কনসোলটি একটু পুরনো ভার্সনের, আসলে মূলত শখের বসে এই গেমিং কনসোলটি আমি কিনেছি। এই পার্সেলটি আজকেই পেয়েছি, তো এটা এখন আনবক্স করব। এটা নিনটিন্ডো কোম্পানির একটি গেমিং কনসোল। এই কনসোলটি এখন বর্তমানে বাংলাদেশে আর পাওয়া যায় না, এটি শুধুমাত্র চায়না আর জাপানেই ম্যানুফ্যাকচার করা হয় এবং তৈরি করা হয়। তো এখন আমরা আনবক্সিং করব নিনটিন্ডো গেমিং ফ্যামিলি কনসোল। এটার মধ্যে 500টি গেম অলরেডি দেওয়া আছে, চাইলে আবার নতুন নতুন গেম এটা কিনতে পাওয়া যায়। এই যে এই গেমিং কনসোলটি ভিডিও গেম কনসোল। তো এটি সেগা FC ভিডিও গেম, অর্থাৎ ফ্যামিলি কম্পিউটার ভিডিও গেম। এটি নিনটিন্ডো কোম্পানির একটি গেমস। এটি 19th century অনেক জনপ্রিয় ছিল, তার মধ্যে মারিও, তারপর কন্ট্রা, এই সকল গেমস পাওয়া যায় এবং এটি দুজন একসাথে খেলতে পারবেন, মাল্টিপ্লেয়ার গেমিং কনসোল। তো এখন আমরা এই কনসোলটি খুলতে যাচ্ছি। একটি প্লাগ দেওয়া হয়েছে, এই প্লাগটি মূলত গেমিং কনসোলকে পাওয়ার দেওয়ার জন্য হয়তো বা। এটা আমরা খুলি, খুললে আমরা বুঝতে পারবো। এই গেমিং কনসোলটির প্রাইস পড়েছে বাংলাদেশি টাকায় 4,200 টাকার মতো। এটা আমরা এখন আনবক্সিং করেছি। এই যে এটার সাথে দুইটি কন্ট্রোলার দেওয়া হয়েছে, দুইটি কন্ট্রোলার এরকম, আর ভিডিও গেম, এটা হচ্ছে সেই ভিডিও গেম। এই ভিডিও গেমটা আমরা খুললাম, এই এটা ভিডিও গেম। এর সাথে এই যে সুইচ, অন অফ করার সুইচ, আর এটা হচ্ছে রিসিভ বাটন। যে আসল আগে যেই আসলগুলো খেলতাম ওইটার সাথে সে এখানে কার্ড লাগানোর একটি জিনিস ছিল, এখন এটা কার্ড লাগানোর জিনিস নেই, এখন এটা USB সিস্টেম করে দেওয়া হয়েছে আধুনিক টিভি বা মনিটরে লাগানোর জন্য। প্লাস ওল্ড টিভি যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে এটা ওল্ড টিভি এবং ডিজিটাল টিভি বা অ্যানালগ টিভি সবখানে এটা ব্যবহার করতে পারবেন। এটা অনেক ভালো একটা সিস্টেম করেছে ওরা। একটা ইউজার ম্যানুয়ালও ওরা দিয়েছে, এই ইউজার ম্যানুয়ালটা দেখে দেখে আপনারা প্লাগ ইন এবং সম্পূর্ণ ডিটেলসগুলো জানতে পারবেন এবং কীভাবে ব্যবহার করতে হবে এ সকল তথ্য এখানে দেওয়া আছে। তো এটার সাথে একটি ক্যাবল দেওয়া হয়েছে, এই ক্যাবলটি সাধারণত যে কোনো টিভির সাথে বা মনিটরের সাথে কানেক্ট করলেই এই গেমটি আপনারা খেলতে পারবেন। আর এটা হচ্ছে পাওয়ার, এটার মাধ্যমেই মূলত এই গেমটি পাওয়ার পাবে। এই যে এই পাওয়ার, এই পাওয়ারের সাথে একটা অ্যাডাপ্টার দিয়েছে। এই অ্যাডাপ্টারটা দেওয়ার কারণ অনেক কান্ট্রিতে এইরকম প্লাগ থাকে না, তাই এই এই প্লাগের সাথে এই অ্যাডাপ্টারটা দেওয়া হয়েছে। তো অ্যাডাপ্টারটা আমরা সংযোগ করে নিলাম, সংযোগ করেছি। তো এখন আমরা এটা টেস্ট করব প্রোডাক্টটা। সংযোগ দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা এই যে এখানে যে প্লাগগুলো আছে এই প্লাগগুলো এই গেমের সাথে এবং আমাদের টিভির সাথে কানেক্ট করব। টিভির সাথে কানেক্ট করলে এই গেমটি আমরা খেলতে পারবো। তো গাইস, সবগুলো কানেক্ট করা হয়ে গেছে, এখন আমরা টিভির সাথে এটা সংযোগ দেওয়ার সাথে সাথে আমরা গেমটি খেলতে পারবো। তো এখন আমরা টিভির সাথে কানেক্ট দিয়ে চলেন গেমগুলো খেলে দেখি। তো আমরা সেট আপটা কমপ্লিট করেছি, টিভির সাথে সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। এখানে সব চাইনিজ ভাষায় সব গেমগুলোর নাম দেওয়া আছে। এখানে 1000টি গেম আমরা পাবো এই কনসোলটির সাথে। এটা একটু বড় টিভি হওয়ার কারণে এটা ফুল স্ক্রিন আসেনি। আপনারা যারা একটু ছোট টিভি বা কোনো অন্য কোনো মনিটর ব্যবহার করবেন তো ওইখানে ফুল স্ক্রিন দেখতে পাবেন। তো আমরা একটি গেম এখন স্টার্ট করি। এখন গেম এসে পড়েছে, তো আমরা চাইলে মাল্টিপ্লেয়ারও খেলতে পারবো এবং সিঙ্গেল প্লেয়ারও খেলতে পারবো। আমরা মাল্টিপ্লেয়ার খেলবো, কিন্তু আমরা এখন প্রথমে আমরা সিঙ্গেল প্লেয়ারটি দেখাচ্ছি, এই যে এভাবে এই গেমটি খেলতে হয়। তো গাইস, আমার সবচেয়ে পছন্দের একটি গেম এটা হচ্ছে কন্ট্রা। তো এটা কন্ট্রা 24x1, এটা আমরা একটু দেখি গেমটা কীরকম। এই যে কন্ট্রা, এটা অনেক আগের 19th century একটা গেম। এটা সেকেন্ড প্লেয়ারও টু প্লেয়ার মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন, আবার ওয়ান প্লেয়ারও খেলতে পারবেন। আমি এখন ওয়ান প্লেয়ার দিয়ে খেলে দেখাচ্ছি।
তো গাইস দেখতেই পাচ্ছেন গেমটা অনেক ইন্টারেস্টিং। আপনারা চাইলে দারাজ থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন, 4,000 টাকা মূল্য পড়বে আর 200 টাকা ডেলিভারি চার্জ, মোট 4,200 টাকা পড়বে। আশা করি এই গেমটা আপনাদের ভালো লেগেছে, যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওর সাথে একটা লাইক করবেন এবং নোটিফিকেশন বেল অন করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ।